বৈশাখের শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম ব্লগ শুরু করলাম। আমি দেবযানী আর আমার চ্যানেলের নাম হলো দ্য এসেন্স অব আওয়ার লাইফ। 1439-কে তো আমরা সবাই বিদায় দিয়েই দিলাম, আবার 1430-কে আমরা স্বাগত জানালাম। কিন্তু স্বাগত জানালাম কিসের মধ্যে দিয়ে? প্রচণ্ড দাবদাহের মধ্যে। এত প্রচণ্ড গরম এবার পড়েছে যে কিছু বলার নেই আর। সব থেকে খারাপ কী লাগে জানেন তো, ছোটো ছোটো বাচ্চারা এই যে স্কুলে যাচ্ছে গরমকালে, এমনিতে প্রতি সময় হয় অল্প বিস্তর গরম পড়ছে যাচ্ছে, কিন্তু এইবার যে অত্যন্ত গরম পড়েছে তাতে বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের শরীরের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমার মেয়ে স্কুলেরই তো বাচ্চারা বেশিরভাগই জ্বরে আক্রান্ত, বমি করছে, হিট স্ট্রোক মতন হয়ে যাচ্ছে, কিন্তু স্কুলগুলো তো ছুটি দেবে না এখন। যাই হোক, এটা আমাদের মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। তো যেটা বলার, আমার এবছর ভালো কাটেনি, কারণ আমরা প্রতি বছর পয়লা বৈশাখে পরিবারের সকলকে নিয়ে একটা আনন্দ প্রতি খাওয়া দাওয়া আনন্দ সব হয়ে থাকে। এবার আর কেউ কারোর বাড়ি ছেড়ে নড়তে চাইছে না, তাই বাড়িতেই গরমে কাটাতে হচ্ছে, আর কী করবো। আপনাদের সবার কেমন কাটলো সেটা আমাকে জানাবেন কিন্তু। আর আমার এই ইউটিউবে যোগদান করার একটা বিশেষ কারণ হলো আমি গল্প করতে খুব ভালোবাসি। আমার অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে মোটামুটি সারাদিন সময় পেলেই বকবক করি। তাদের মধ্যেই একজন আমাকে বলেছে, তুই এত বকবক করিস, বকবক করিস করতে ভালোবাসিস যখন, তখন ইউটিউব জয়েন কর। কথাটা আমার খুব খারাপ মানে মনে লাগলো যে সত্যিই তো, এটা তো আরও বৃহত্তর জগৎ যেখানে আমি আরও অনেক বন্ধুত্ব পেতে পারি। তাই আপনাদের কাছে আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিলাম, দেখি আপনারা আমার বন্ধুত্ব স্বীকার করেন কি। আর যদি বন্ধুত্ব স্বীকার করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে আনলাইক করবেন। আর যদি ভালো লেগে থাকেন, বন্ধুত্ব করতে চান, তাহলে কমেন্ট করবেন কী কী দেখতে চান আমার চ্যানেলে, তাহলে মানে যেটা ন্যাচারাল। আমি খুবই সাধারণ একজন মহিলা, তো খুবই সাধারণভাবে আমি আমার জীবনযাপন করি, সেটা দেখাতে পারি। তো আজকে এইটুকুই থাক, শুভরাত্রি।